রিলেশনে যাওয়ার আগে চাই ভালো প্রস্তুতি জীবনের বেগ চাই চাই বেশি দ্যুতি চলো আজকে আমরা ক্লাসটা শুরু করতে চলেছি রিলেশনের প্রস্তুতি অর্থাৎ সম্বন্ধ এই চ্যাপ্টারটা শুরু করার আগে তার ঠিক ইনিশিয়াল স্টেজ অর্থাৎ কার্তেশীয় গুণফল আমরা আজকে কার্তেশীয় গুণফলের এক্সারসাইজ টু কমপ্লিট করব কমপ্লিটলি কমপ্লিট তার মানে অর্থাৎ কনসেপ্ট করব সাথে এক্সারসাইজ করব এক্সাম্পলের অঙ্কগুলোও বলে দেব। সুতরাং তোমরা শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে থাকো একদম শেষে আমরা এক্সাম্পল থেকে কোনগুলো ইম্পর্টেন্ট অঙ্গ এক্সারসাইজ টু সেগুলো আলোচনা করে দেব তাই শেষ পর্যন্ত কেউ ছেড়ে যেও না ছেড়ে গেলে সোনার গৌড় আর তো পাবে না তোমায় হৃদমা জারে রাখবো ছেড়ে দেব না চলো একদম শুরু করছি আমরা আজকের আমাদের এই ক্লাস ক্রমিত জোর অর্থাৎ সম্বন্ধের একেবারে ইনিশিয়াল স্টেট অর্ডার পেয়ার এই কয়েকটা জিনিস একটু তোমাদের জেনে রাখা দরকার তার কারণ তোমরা সম্বন্ধে পৌঁছানোর জন্য প্রস্তুতি যত ভালো হবে স্ট্রং হবে সম্বন্ধও কিন্তু তত ইজিলি করে ফেলতে পারবে সম্বন্ধকে তত ইজিলি এগিয়ে নিয়ে যেতে পারবে সো আমরা প্রথম জানবো অর্ডার পেয়ার হুইচ ইস দিস খাই না মাখে নাকি মাথায় দেয় অর্ডার পেয়ার বা ক্রমিক জোর এই শব্দটার সাথে তোমরা আগেও পরিচিত হয়তো ভুলে গেছো ক্লাস নাইনে তোমরা যখন কার্তেশিয়ান স্থানাঙ্ক সিস্টেম করেছিলে সেখানে তোমরা কার্তেশীয় স্থানাঙ্ক সিস্টেমে একটা এক্স অ্যাক্সিস এক্স এক্স ড্যাশ এবং একটা ওয়াই অ্যাক্সিস ওয়াই ওয়াই ড্যাশ আর এটা মূল বিন্দু তো সেখানে তোমরা বিভিন্ন পয়েন্টকে স্থাপন যে করেছিলে এইভাবে ধরো এক কমা মাইনাস দুই এইভাবে তোমরা বিভিন্ন পয়েন্টকে স্থাপন করেছিলে বিভিন্ন পাদে অর্থাৎ এক্স এক্সিস বরাবর বা ওয়াই এক্সিস বরাবর স্থাপন করেছিলে এই যে ফার্স্ট প্যাকেটের মধ্যে স্থাপন এটাকেই বলা হয় অর্ডার পেয়ার বা ক্রমিক জোর এই যে ওয়ান কমা টু এটা একটা অর্ডার পেয়ার এটা একটা ক্রমিত জোর এই যে মাইনাস ওয়ান ওয়ান কমা মাইনাস টু দিস ইজ এ অর্ডার পেয়ার ক্রমিত জোর অর্থাৎ ক্রমিত জোর বা অর্ডার পেয়ারগুলো খুব সিম্পল খুব স্বাভাবিক যে ক্রমিক জোর বা অর্ডার পেয়ারগুলো হচ্ছে যে ফার্স্ট প্যাকেটের মধ্যে তুমি কোনো কিছুকে লিখছো যে ফার্স্ট প্যাকেটের মধ্যে এ কমা বি ওকে এবার ফার্স্ট এইটা দুটো পজিশন থাকছে একটা ফার্স্ট একটা সেকেন্ড ফার্স্ট পজিশনটাকে বলা হচ্ছে এক্স এর স্থানাঙ্ক আর সেকেন্ডটাকে বলা হচ্ছে কি ওয়াই এর স্থানাঙ্ক তাহলে ক্রমিত জোড় বা অর্ডার পেয়ার কি বোঝা গেল ওকে চলো ফার্স্ট প্যাকেটের মধ্যে ধরো দুই কমা চার তাহলে এটা ক্রমিত জোড় বা অর্ডার পেয়ার ফার্স্ট প্যাকেটের মধ্যে কমা দিয়ে দুটো এলিমেন্টকে লিখলে তাকে আমরা ক্রমিত জোড় বা অর্ডার পেয়ার বলবো তারপর গুণ গুণফল খুব ইজি জিনিস গুণ করা মানে আমরা ছোটবেলা থেকেই শিখে আসছি ক্লাস টু থ্রি থেকে যে গুণ করা কিভাবে করে তো স্বাভাবিকভাবে কার্তেসীয় গুণ ফলটা আর কিছুই নয় গুণ করাই একটু অল্টারনেটিভ ওয়েতে কিভাবে সেটের গুণ করা ধরো এই একটা সেট ক্যাপিটাল এ ওয়ান টু থ্রি আর একটা সেট ক্যাপিটাল বি ইকুয়াল টু ফোর কমা ফাইভ ফোর কমা ফাইভ তো এই দুটো সেটের গুণ কিভাবে করবো ক্রস বি কিভাবে বের করব টু কি হবে এক কমা চার পাঁচ দুই কমা চার দুই কমা পাঁচ তিন কমা চার তিন কমা চলো তিন পাঁচ অর্থাৎ প্রথমে একের সাথে চার তারপর একের সাথে পাঁচ তারপর এক খাতাম না ক্লিয়ার নয় এটাই কাটতে সেও গুণ তাহলে কাটতে সে গুণ মানে দুটি সেটের গুণফল কিভাবে করে ক্রমিক জোর আকারে সাজায় ঠিক আছে আর কিছুই নয় সহজ না কঠিন আগুন লাগছে একদম যদি তোমাদের আগুন লাগে তোমাদের খাতায় তোমাদের পাতায় তোমাদের মাথায় যদি আগুন লাগে তাহলে অবশ্যই তোমরা এসই বাংলাতে যদি নতুন হয়ে থাকো শেয়ার করো আমাদের ক্লাসগুলো একদম রেগুলারিটি মেনটেন করে সপ্তাহে একটা করে ক্লাস তোমাদের জন্য নিয়ে আসি আমি অন্যান্য টিচাররাও সপ্তাহে একটা করে ক্লাস নিচ্ছেন সুতরাং প্রত্যেকটি ক্লাস খুব ভালোভাবে তোমরা পড়ো উপকৃত হও এবং সাথে সাথে তোমাদের বন্ধু বান্ধবদের সাথেও বান্ধবীদের সাথেও শেয়ার করো তার কারণ শেয়ারিং ইজ কেয়ারিং অর্থাৎ শেয়ার করবে যত কেয়ার করবো তত ঠিক আছে সুতরাং শেয়ার চাই তোমরা প্রত্যেকে শেয়ার করতে থাকো আমাদের ভিডিওগুলোকে এবং অবশ্যই কেমন লাগছে সেটা কমেন্টে জানাতে ভুলো না তাহলে কার্তেশীয় গুণ বোঝা গেল এইবার কার্তেশীয় গুণ থেকে কয়েকটা নোট আমাদের উঠে আসছে এই নোটগুলো আমরা ভোট দিয়ে নির্বাচিত করছি অর্থাৎ এই নোটগুলো সত্য এই নোটগুলো ধ্রুব সত্য যে এই নোটগুলো চিরন্তন সত্য যে এ সাবসেট ইকুয়াল টু বি যদি হয় এ সাবসেড ইকুয়াল টু বি যদি হয় তাহলে সি যে কোনো একটি এ ক্রস সি কি হবে সাবসেড ইকালি প্রত্যেকটা নোটের কিন্তু প্রমাণ করা যায় যে এগুলো সত্য যেমন রাজনীতিবিদদের আমরা ভোট দিয়ে আনি ভোটে কিন্তু এদেরকে প্রমাণ করা যায় দু একটা কি আছে এ যদি বি এর সাবসেট হয় সি যদি ডি এর সাবসেট হয় তাহলে এ ক্রস সি কার সাবসেট হবে বিক্রস ক্রস ডি এ সি কার সাবসেট হবে বিক্রস ক্রস

প্রমাণ সম্ভব আমি এমনটা বলছি না যে তোমাদের মুখস্থ করে রাখতে হবে দেখো আমি যদি সাপোজ একটা প্রমাণ উপরে একটা প্রথমটাই ধরো দেখাই এ সাবসেট ইকুয়াল টু বি এ সাবসেট ইকুয়াল টু বি তাহলে আমি যদি ধরি লেট এক্স বিলংস টু এ দেন আমি কি লিখতে পারবো এক্স বিলংস টু বি এটা এক্সট্রা যদি এতে থাকে তাহলে অবভিয়াসলি এক্সট্রা বিতে থাকবে তার কারণ এটা তো এরই সাবসেট তো এক্স বিলংস টু বিস বিলংস টু এ হলে হবে তাহলে আমরা কি বলছি সি যে কোনো একটি সেট তাহলে এবার বলতো ক্রস এর থেকে তাহলে এ ক্রস সি এটার থেকে কে বড় হবে সাবসেড ইকুয়াল টু বি ক্রস সি স্বাভাবিক সহজ সরল পন্থা তারপর তোমরা ধরো একটা একটু বড় কোশ্চেন একটা দেখে নাও এ ক্রস ইন্টারসেকশন সি এটা হলে কি হবে ক্রস ক্রস ইন্টারসেকশন তাই তো তাহলে ধরো এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস বি ইন্টারসেকশন সি তার মানে কি এক্স এতে আছে অ্যান্ড ওয়াই বি ইন্টারসেকশন সিতে আছে ওয়াই কোথায় আছে ওয়াই বি ইন্টারসেকশন সিতে আছে তো এবার আমরা কি করবো এক্স এতে আছে ইন্টারসেকশন আছে মানে ওয়াই বিতে আছে এবং ওয়াই সিতেও আছে ইন্টারসেকশন মানে কি দুটোতেই আছে তাহলে ওয়াই বিতে আছে এবং ওয়াই সিতে আছে তাহলে এক্স বিলংস টু এ গুণ করলে কি হয়ে যাবে এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু এক্স বিলংস টু এ

তারপর আবার দেখো এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস সি তাহলে এক্স কমা ওয়াই এ ক্রস বিতেও আছে আবার এ ক্রস সিতেও আছে তাহলে এক্স কমা ওয়াই কোথায় আছে এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সিতে আছে এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সিতে আছে তাহলে এক্স কমা ওয়াই কোথা থেকে তুলেছিলাম এই যে বামপক্ষ এ ক্রস বি ইন্টারসেকশন সি থেকে তাহলে অতএব এ ক্রস B intersection C subset equal to A cross B intersection A cross C এটা হলো এক নম্বর তাহলে সেম ভাবে আমি যদি এখান থেকে কাউকে তুলি তাহলে এখানে এনে ফেলতে পারবো এখান থেকে যদি কাউকে তুলি তাহলে এখানে এনে ফেলতে পারবো তাহলে আমরা বলে দিতে পারবো কি আমরা বলে দিতে পারবো যে যেহেতু আমার এখান থেকে তুলে এখানে ফেলেছি তার মানে এটা এর মধ্যে আছে আবার এটা এর মধ্যে আছে মানে

হল্লা বল আচ্ছা এই অংকটাতে আগের অঙ্কটাতে একটা জিনিস একটুখানি বলে দিই যে এ সাবসিডিকল টু বি মানে এক্স এতে আছে তার মানে এক্স বিতে আছে আমি ধরে নিচ্ছি এক্স কমা ওয়াই এটা বিলংস টু এক্রস সি তাহলে এক্স কোথায় আছে এ তে অ্যান্ড ওয়াই কোথায় আছে সি তে তাহলে এক্স এতে আছে মানে এক্স এতে আছে মানে এক্স কোথায় আছে বিতে তাহলে এক্স বিলংস টু বি অ্যান্ড ওয়াই বিলংস টু সি তার মানে আমি এটা বলতে পারি ওয়াই বিলংস টু বি ক্রস সি তাহলে ওয়াই কোথা থেকে তুলেছিলাম এ ক্রস সি থেকে কোথায় নিয়ে গেলাম বি ক্রস সিতে তাহলে এ ক্রস সি সাবসেড ইকাল টু বি ক্রস সি অর্থাৎ দিস ইজ ট্রু দিস ইজ ট্রু অরিজিনাল চলো আর বাকি সব নকলি এরপর আমাদের প্রথম কোশ্চেন এমসিকিউর ফার্স্ট কোশ্চেন আমরা এক্সারসাইজ টু এ শুরু করছি এক্সারসাইজ টু এমসিকিউর প্রথম প্রশ্ন কি দেওয়া আছে বাবা এ প্লাস বি আমরা প্রত্যেকটা প্রশ্ন একেবারে মুড়ি মুড়কির মতো করে ফেলবো চলো একদম সহজ একটা চ্যাপ্টার শুধু কাটতে গুণের কনসেপ্ট আর ওই পাঁচটা নোট তো এখান থেকে এ প্লাস বি টু কি লিখতে পারবো মাইনাস নাইন আর এটা দিস ইজ ওয়ান

এই टू কত মাইনাস ফোর তাহলে এ যদি মাইনাস ফোর হয় বি কত হবে ক্লিয়ার বের করতে পারবে তাহলে মাইনাস ফোর এখানে একটাই অপশান আছে মাইনাস ফোর কেমন মাইনাস ইজ দ্য কারেক্ট অপশান নেক্সট এ দেওয়া আছে বি দেওয়া আছে সি দেওয়া আছে এ মাইনাস ক্রস বি মাইনাস মনে পড়ছে এ মাইনাস ক্রস বি মাইনাস এই সূত্রটা মনে পড়ছে দেখো তো আমি যে নোট লিখিয়েছিলাম তার মধ্যে আছে না এ মাইনাস বি ক্রস এ মাইনাস সি না নেই ধরনের সূত্র কিন্তু এখানে নেই আমরা যাই তাহলে সূত্র ছাড়াই আগুন জ্বালাই এ মাইনাস বি মানে কি এ সেই সমস্ত উপাদান যেগুলো বিতে নেই তোমরা সেটার বিয়োগ পড়েছ তাহলে এ সেই সমস্ত উপাদান যেগুলো বিতে নেই তাহলে এর কে বিতে নেই এক নেই দুই আর চার তো আছেই তাহলে এক আর বি মাইনাস সি মানে

থ্রি এনবি কতম, ফোর তোমাকে চেয়েছে কি এন অফ এ ক্রস এ ক্রস বি তোমরা পড়েছ এন অফ এ ক্রস বি যদি না পড়ে থাকো এটা একটু নোট বলে লিখে রাখব এন অফ এ ক্রস বি ইকোয়াল টু কি হবে এ ক্রস তাহলে এন অফ এ এ ক্রস টু হবে ক্রস ক্রস ক্রস

এ সেট হোয়াট ইজ গিভেন ক্যাপিটাল এ কমা বি ক্যাপিটাল বি ওয়ান টু থ্রি ফোর গেট অন দ্য ডান্স ফ্লোর এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ তাহলে ক্রস বি বের করি এ ক্রস বি কতনা আয়গা বাবু এ কমা ওয়ান এ কমা টু এ কমা থ্রি বি কমা ওয়ান বি কমা টু বি কমা থ্রি আর বিক্রে কিতনা এগা বাবু ওয়ান কমা ওয়ান কমা বিমা বি কে কমন কিছু হ্যাঁ হ্যাঁ তুমারে পা কমন লেটো সেট পুরোপুরি এই দুটো গুণ পুরোপুরি আলাদা এ ক্রস একেবারেই আলাদা বিক্রে একেবারেই আলাদা तले कुछ नहीं है कुछ भी नहीं है जहाँ तू है तो बस फाई है जिंदगी अर्थात फाका चलो फैलो टाका चलो तले किया है ऑप्शन डी फाई नाल सेट चलो আমরা অতি সংক্ষিপ্ত শুরু করছি এবার এই আমাদের এমসিকিউ চারটে ছিল চারটে কমপ্লিট এক্সারসাইজ টু এর অঙ্কগুলো তোমরা বলবে স্যার আমাদের তো এমসিকিউ কিউ ফর্মেটে পরীক্ষা হবে তাহলে আপনি হঠাৎ করে এই চ্যাপ্টারে এসে অতি সংক্ষিপ্ত কেন করছেন অ্যাকচুয়ালি এমসিকিউ খুব কম বলে আমি অতি সংক্ষিপ্তগুলো একটু করে দিচ্ছি তাহলে তোমাদের ওভারঅল আইডিয়াটা গেইন হবে এবং কোনো অঙ্ক পরীক্ষাতে আটকাবে না বুঝেছ চলো নেক্সট আমরা চলি পি পি ফর পামেলা একে নিয়েই যত ঝামেলা কিউ কিউ ফর কুইন চলো পিক্রস কিউ সেট দুটির কার্তিসীয় গুণ ফলে লিখতে বলেছে তবে পিক্রস কিউ ইকুয়াল টু ক্রস পি সম্পর্কটি সত্য কি যুক্তি দাও কোনো দিন হবে না সত্য পিক্রস কিউ আচ্ছা পিক্রস কিউ প্রথম বের করছি তাহলে কথা হচ্ছে এ কমা এ কমা থ্রি ভালো করে বলছো এর এলিমেন্ট ফার্স্ট এলিমেন্ট সেকেন্ড বি কমা টু কমা টু এ টু বি টু সি কোনদিন হবে হবে না পিক্রস কি সম্পূর্ণ আলাদা চলো একেবারে জলের মতো অঙ্ক ঝোলে ঝালে অম্বলে হয়ে যাচ্ছে আমরা পেরে যাচ্ছি দেওয়া আছে ইউনিয়ন বিক্রসি চেয়েছে ইউনিয়ন মানে যৌক তাহলে তুমি প্রথমে বের করো এ ক্রস বিয়ার ইজ এ ক্রস বি কত পারছো টু কমা থ্রি টু কমা ফোর থ্রি কমা থ্রি কমা ফোর আর কোচ আর বিক্রসি কত পারছো বিক্রসি পেয়ে যাচ্ছ থ্রি কমা ফোর ফোর কমা সিক্স হয়ে গেল এইবার এ ক্রস বি ইউনিয়ন বিক্রস সি এবার কি বের করছি ওরে এক ইউনিয়ন বিক্রস সি তাহলে এ বি মানে কত টু কমা থ্রি থ্রি কমা ফোর আর ইউনিয়ন মানে কত পেয়েছি চলো ইউনিয়ন মানে কি সবগুলো একত্রে নিয়ে তাহলে টু কমা থ্রি টু কমা ফোর থ্রি কমা থ্রি

ক্রস কাটতে শিওগুন বের করবে বিআরসিএর কাটতে শিওগুন বের করবে তাদের মধ্যে ইন্টারসেকশন মানে তাদের মধ্যে কমন কি আছে তোমাকে খুঁজতে বলেছে তুমি খুঁজবেই তোমাকে খুঁজতে বলেছে যখন তুমি খুঁজবেই চলো তোমাদেরকে একটা কথা বলি যেটা সেটা হচ্ছে যে তোমরা এক্সারসাইজ অনুযায়ী চ্যাপ্টার অনুযায়ী প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু ভালোভাবে ফেয়ার করবে প্রত্যেকটা চ্যাপ্টার খুব ভালোভাবে আমি যেভাবে করিয়ে দিচ্ছি সেভাবে কিন্তু রেডি করবে এবং বছরের শুরু থেকে একদম রেগুলার বেসিসে রেগুলারিটি মেনটেন করে পড়াশোনাটা করবে ঠিক আছে ধারাবাহিকতা ইজ দ্য বেস্ট কি অফ সাকসেস কনসিস্টেন্সি ইজ দ্য বেস্ট কি অফ সাকসেস অর্থাৎ ধারাবাহিকতা যার মধ্যে আছে সেই কিন্তু ভালো ফলাফল করতে পারবে ইলেভেন টুয়েলভে সবে তোমরা ইলেভেনে উঠেছো এখন তোমাদের মনে হবে যে ঠিক আছে পরীক্ষার আগে পড়ে নেবো এখন পড়ার খুব একটা দরকার নেই কিন্তু প্রত্যেককে বলছি পরীক্ষার আগে নয় পরীক্ষার আগে অবশ্যই পড়বে কিন্তু রেগুলার বেসিসে পড়াশুনো করো অর্থাৎ ধারাবাহিকভাবে পড়াশুনো করো এই ধারাবাহিকতাটা অবলম্বন করাটা খুবই জরুরি তার কারণ ধারাবাহিকতা অবলম্বন করলেই কিন্তু তোমরা খুব ভালো রেজাল্ট করতে পারবে ঠিক আছে চল এ কত দেওয়া আছে ওয়ান কমা ফোর বি কত ফোর কমা থ্রি সি কত থ্রি কমা সিক্স এ ক্রস বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি প্রমাণ করতে বলেছে চলে এসো এল এইচএস এল এইচএস কত বি ইউনিয়ন সি সরি এ ক্রস বি ইউনিয়ন সি এ ক্রস বি ইউনিয়ন সি এ কত ওয়ান কমা ফোর ক্রস বি ইউনিয়ন সি কত বি আর সি এর ইউনিয়ন তাহলে চার কমা তিন কমা ছয় এর ইউনিয়ন মানে কি চার কমা তিন কমা ছয় প্রত্যেকটা এলিমেন্ট তাহলে কত হয়ে যাচ্ছে গুণ করলে ওয়ান কমা ফোর ওয়ান কমা থ্রি ওয়ান কমা সিক্স ফোর কমা ফোর ফোর কমা থ্রি ফোর কমা সিক্স এটা কি পেয়ে গেলাম ইউনিয়ন শিপে গেলাম আপ ক্যা চাহিবা চলো আর ইউনিয়ন এ ক্রস সি এ ক্রস বি ক্যা হেরে বাবা এ আর বি এর গুণ ফল তাহলে কত হচ্ছে সেটা কাটতেছিও গুন

1,4 কবার আছে একবার তাহলে থাকলো 1,3 এ একবার এ একবার তাহলে একবার নেব 1,3 তারপরে 4,4 যাচ্ছে হ্যাঁ একবার যাচ্ছে আর 4,3 এই একবার এ একবার তাহলে দুবার থেকে একবার তাহলে এখানে পড়ে থাকছে কি কি 1,6 4,6 এই এ হুই না বাদ চলো এই ধরনের এই বড়ো কনসেপ্ট দিয়েও এমসিকিউ দিতে পারে যে এইটা ই কোয়াল টু এ ক্রস বি ইউনিয়ন সি ই টু কোনটা হবে অপশানে এটা দিল অপশান বি আরও একটা অপশান সি অন্য একটা অপশান ডি অন্য একটা একটু একটু ঘুরিয়ে দিয়ে দিলো ক্রসের জায়গায় ইন্টারসেকশন দিলো বা ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশান দিলো ঠিক আছে চলো কি দেওয়া আছে এ বি শুধু নয় এস টি আচ্ছা এবির পরে এস টি দেওয়া আছে কি বলেছে নিচের সম্পর্কটি সত্যতা যাচাই করতে বলেছে চলো আমার এর কি আছে এক্রস বি ইন্টারসেকশন এস টি এক্রস বি ইন্টারসেকশন এসক্রস টি তাহলে এক্রস বি কত হবে খোকা এক্রস বি কত হবে ওয়ান টু

ওয়ান কমা ফাইভ থ্রি কমা টু থ্রি কমা ফোর থ্রি কমা ফাইভ ফোর টু ফোর কমা ফোর ফোর চলো কি কি কমন আছে ইন্টারসেকশনের মতো কমন তাহলে কমন কি কি আছে দেখতে পাচ্ছি চাক্ষুষ ওয়ান কমা ফোর ওয়ান কমা ফোর কমন টু কমা টু আছে টু কমা থ্রি টু কমা ফোর ওয়ান কমা টু আছে ওয়ান কমা টু আছে থ্রি কমা টু আছে আর কিছু থ্রি কমা ফোর আছে থ্রি কমা আর কিছু নয় তো তাহলে কত কত আছে ওয়ান কমা টু ওয়ান কমা ফোর থ্রি কমা টু থ্রি কমা নাও একবার কমন এইগুলোই হচ্ছে কিনা হচ্ছে তো এগুলোই কমন ওকে চলো কি দেওয়া আছে পাঁচেরটা ক্যাপিটাল এ ইকাল টু এ কমা বি ক্যাপিটাল বি ইকাল টু এম কমা এন অ্যান্ড দ্য ক্যাপিটাল সি ইকাল টু পি কমা কিউ এ ক্রস বিশন C. আবার এলে বি ইন্টারসেকশন সি মানে কত বিআরসি আর কাটতে ছিল গুণ তাহলে কি হবে এম কমা পি এম কমা

B, M B coma N A cross C A comma P A comma Q B coma P B coma Q. কোনো কিছু মিলছে না মেলাই স্বাভাবিক বিএসসি সেটটাই তো আলাদা তাহলে এটা ইন্টারসেকশন কিছু নেই তাহলে এটা ইন্টারসেকশন কত কিছু নেই মানে ফাই তাহলে উপরটাও ফাই নিচেরটাও ফাই তাহলে কী হয়ে গেলো শূন্য সেট কী হয়ে গেল শূন্য সেট চলো নেক্সট ক্যাপিটাল এ ইকুয়াল টু জিরো কমা ওয়ান দেওয়া আছে তোমাকে এ ক্রস এ বের করতে বলেছি এবং এ ক্রস এ ক্রস এ তাহলে এ ক্রস এ বের করতে বলেছি মানে আরেকটা এ হলেও কি হবে জিরো কমা ওয়ান তাহলে এ ক্রস এ কত হবে বলতে থাকো এ ক্রস এ কত হবে জিরো কমা জিরো জিরো কমা ওয়ান ওয়ান কমা জিরো ওয়ান কমা ওয়ান এটা কি পেলাম এ ক্রসে তাহলে এ ক্রস এ ক্রসে কত পাবে এ ক্রস এ ক্রসে তাহলে ক্রস এ মানে এ ক্রস এ ক্রসে মানে কত হবে জিরো 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 তারপর জিরো জিরো ওয়ান তারপর জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরোর খেল খতম এবার এক দিয়ে শুরু হচ্ছে জিরো 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 হয়ে গেছে জিরো ওয়ান জিরো হয়ে গেছে জিরো জিরো ওয়ান হয়ে গেছে জিরো ওয়ান জিরো হয়ে গেছে চলো এক দিয়ে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো 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 এইভাবে করার থেকে আমার মনে হয় সবচেয়ে ভালো যেটা হয় সেটা হচ্ছে এ ক্রস এ ক্রস এ তো তিনটে এ ক্রস তো এইভাবে বুঝে বুঝে করাটা একটু ডিফিকাল্ট আমার মনে হয় এটাকে বসিয়ে দাও এ ক্রস এটাকে এ ক্রস এটাকে বসিয়ে দাও তাহলে জিরো 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 ওয়ান এর সাথে কার গুণ আবার একটা এ এ ক্রসে বসিয়ে দিলাম এর সাথে আবার একটা এ তাহলে কত হয়ে যাচ্ছে দেখো প্রথমে প্রত্যেকের সাথে জিরো তাহলে কত হয়ে যাচ্ছে জিরো 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 ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো তারপর

আর কিছু নেই তাহলে পেয়ে গেলাম এই তো কি আছে বলো এই তো এটুকুই দীর্ঘ সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত করিয়ে দিলাম সব কটা অঙ্কগুলো একই ধরনের অঙ্ক কিছু নেই তেমন কিছুই সংক্ষিপ্ততে নেই যেগুলো পারা যাবে না বলে মনে হয় আমার মনে হয় কার্তেশীয় গুণফল খুব সহজ এখানে কনসেপ্ট এবং বাকি আইডিয়াটুকু থাকলে নোট টোটগুলো যেগুলো লেখানো হচ্ছে সেগুলো থাকলেই পেরে যাওয়া যায় তো তোমরা অবশ্যই এই চ্যাপ্টারটি একদম সহজ চ্যাপ্টার বলে ক্যাশ ছেড়ে দিই সহজ চ্যাপ্টার এমন ভাবো না তোমরা অবশ্যই এই চ্যাপ্টারটি করো তার কারণ এই চ্যাপ্টারটা না করলে বেস না কমপ্লিট হলে কিন্তু তোমরা এক্সারসাইজের অঙ্কগুলো যেতে হাবুডুবু খাবে সো তোমাদেরকে এক্সারসাইজ টুয়েটা খুব ভালোভাবে কমপ্লিট করতে হবে তা না হলে কিন্তু তোমরা কার্তেসীয় গুণফল না শিখলে সেট রিলেশন এই রিলেশন শিখতে পারবে না সম্বন্ধ শিখতে পারবে না সুতরাং তোমার এই কার্তেশীয় গুণফল শেখার অত্যন্ত ইম্পর্টেন্ট ভালো করে পড়াশুনো করে নিও তার কারণ পিকচার তো হোগা ভালো করে পড়াশুনো করো তার কারণ ক্লাস ইলেভেন থেকেই শুরু হয়ে গেছে তোমাদের লড়াই যদি তোমরা এই দুটো বছর খুব ভালোভাবে হাডানসোল লেবার না দিয়ে পরিশ্রম করতে না পারো তাহলে কিন্তু ডুববে সকলেই ডুববে আর আমার এই পরিশ্রমটাও ডুববে তোমাদের জন্য দিনের পর দিন রাতের পর রাত জেগে নোট বানানো পরিশ্রম করাই সব কিছু কিন্তু ডুবে যাবে সুতরাং তোমরা বি কেয়ারফুল তোমরা খুব ভালোভাবে চেষ্টা করো যে আমি যে কথাগুলো বলছি সেগুলো মেনে চলা বা তোমরা অবশ্যই একটা রুটিন সেট করে সেই রুটিন ওয়াইজ মেনে চলো বা অন্য কোনো টিচারদের কথাও মেনে চলো ইলেভেনটা খুব গুরুত্বপূর্ণ ভাই বোন সবাইকে বলছি বারবার ফাঁকি দিও না ফেঁকে ফাঁকি দিলে সোনার গৌর আর যে পাবে না সুতরাং ইলেভেনের জায়গাটা তোমাদেরকে খুব ভালোভাবে করতে হবে ইলেভেনটা ভালোভাবে না করলে বেশ যদি শক্ত না হয় তাহলে তার উপরে ভিত দাঁড়িয়ে থাকতে পারে না ঠিক আছে বোঝা গেল আশা করি আচ্ছা এবার যেটা বলার সেটা হচ্ছে যে আমরা এস বাংলা তোমাদের পাশে আছি সব সময় আছি বদ্ধ বদ্ধপরিকর কিন্তু কিভাবে বুঝবে তোমাদের পাশে আছি তার জন্য প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে অর্থাৎ ইউটিউবের আমাদের যে এস বাংলা চ্যানেল আছে সেটাকে সাবস্ক্রাইব করো তারপর যদি কোনোরকম কোনো সমস্যা থাকে এই নাম্বারে তোমরা ফোন করতে পারো তারপর তা ছাড়াও ইউটিউব প্ল্যাটফর্ম ছাড়াও আমাদের বেশ কিছু প্ল্যাটফর্ম আছে যেমন ইউটিউবে কোনো ভিডিও দেখতে দেখতে রিলস আসলে রিলসটাই দেখতে ইচ্ছে হয় তার কারণ ওটাই একটু বেশি গুরুত্ব পাই ওটাই নাচানাচি একটু সুবিধার সহজ জিনিস তো স্বাভাবিকভাবে ম্যাথ শেখাটা ইউটিউবে একটু ডিফিকাল্ট হয়ে যায় অ্যাভারেজ স্টুডেন্টদের ক্ষেত্রে সেই জন্য আমরা আমাদের প্লে স্টোরে গুগল অ্যাপ নিয়ে চলে এই এসওই বাংলা অ্যাপ নিয়ে চলে এসছি তোমরা প্লে স্টোরে গিয়ে এস ওই বাংলা বলে সার্চ করলে তোমরা কিন্তু এস বাংলা অ্যাপ দেখতে পাবে এবং সেখান থেকে তোমরা জয়েন হতে পারবে এবং সেখানে আমাদের এই গুগল প্লে স্টোরের অ্যাপে আমাদের এই যে ক্লাসের পিপিটিগুলো অর্থাৎ ক্লাসের যে ক্লাসের শেষে যে পিপিটিগুলো হচ্ছে যেগুলো আমাদের ক্লাস নোট বানানো হচ্ছে সেই নোটগুলো সবটাই তোমাদের প্রোভাইড করা হবে অ্যাপে প্রোভাইড করা হবে বলতে প্রোভাইড করা হচ্ছে অ্যাপে সুতরাং তোমরা অ্যাপে অবশ্যই ভিজিট করো আমাদের ফার্স্ট কমেন্টে যে লিংক আছে সেই লিঙ্ক থেকেও তোমরা সরাসরি অ্যাপে চলে যেতে পারবে সুতরাং তোমরা অ্যাপে ভিজিট করো এবং তোমাদের যে কোশ্চেনগুলো দিচ্ছি আমি সেগুলো দেখতে থাকো পিপিটিগুলো দেখতে থাকো এবং তোমাদের পরবর্তীতে যে টেস্টগুলো নেবো ক্লাস ইলেভেন সেগুলোও কিন্তু অ্যাপে আপলোড হবে সেই কোশ্চেনের পেপারটাও অ্যাপে আপলোড হবে এবং তোমরাও কিন্তু অ্যাপে সাবমিট করবে ঠিক আছে সুতরাং তোমাদের প্রত্যেকে এস বাংলা অ্যাপ এইটা ইনস্টল করতেই হবে নেক্সট তোমরা চলে এসো যে এস বাংলা ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম যদি তোমরা করো অনেকেই অনেক স্টুডেন্ট করে না যদি তোমরা করো ক্লাস ইলেভেনে অনেকেই করে না আবার অনেকেও করে তো ফেসবুক আর ইনস্টাগ্রামে বাজে কাজে না ইউজ করে ওখানেও তোমরা পড়াশুনো পারপাস ইউজ করতে পারো তার কারণ কিছু এডুকেশনাল কন্টেন্ট আমরা ফেসবুক এবং ইনস্টাগ্রামে প্রোভাইড করবো এস বাংলা টেলিগ্রাম এস বাংলা টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হতে পারো এস বাংলা টেলিগ্রাম গ্রুপে তোমাদের প্রশ্ন উত্তর আলোচনা হয় সেখানে তোমরা জয়েন হতে পারো এস বাংলা লিখে টেলিগ্রামে সার্চ করলেই হবে তাছাড়া তোমরা আমাদের টুইটার হ্যান্ডেল এস বাংলাতে জয়েন হতে পারো তো এই এতগুলো জায়গাতে তোমরা জয়েন করতে পারো অবশ্যই এখন আর এস বাংলা শুধুই ইউটিউবের মধ্যে সীমাবদ্ধ নয় অনেকটা জায়গা ছড়িয়ে আছে আমি আসব ফিরে আসব আবার ততক্ষণ পর্যন্ত তোমরা এসই বাংলা থেকে পড়াশুনো করো এসই বাংলা থেকে পড়ো শেখো এবং জানো আর অবশ্যই এসই বাংলাকে সবার কাছে পৌঁছে দাও সাবস্ক্রাইব করো বাংলা পড়বে বাংলা শিখবে এবং বাংলা জিতবে জয় হিন্দ